সুনামগঞ্জ জেলা গণদাবী পরিষদের বার্ষিক সাধারণ সভা ও জাতীয় সংসদের সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের বারাকা রেস্টুরেন্টে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন এম সোলেমান আলী পীর। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বখতিয়ার সিদ্দিকী আসাদ। জেনারেল সেক্রেটারি হেলালুদ্দিন আহমেদের পরিচালনায় সভায় বিগত বছরের আর্থিক রিপোর্ট পেশ করেন মফিজুর রহমান বাদল। পরে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ নূরবক্স। মৌলানা আব্দুল কাদির সালেহ কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী সহ আরও অনেকে।